অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। এত কিছুর পরেও সেই গ্রাউন্ড জিরো। আমি বৃন্দার দিকটাও বুঝি রে, তবে ওর বলা কারণগুলো একদম ফেলে দেওয়া যায় না। হ্যাঁ বাবা, সেই জন্যই তো আমি ওকে জোর করতে পারছি না। দেখ, এত সেন্সিটিভ একটা ইস্যু, এখানে জোর করার কিছু নেই, সময় দে। দেখ, দুঃসময় চিরস্থায়ী হয় না। এই যে বৃন্দা হ্যাঁ বলেছে, এটাও তো ভাবিসনি কখনো। দেখ, এর জন্য এভাবে থেমে থাকিস না, ওটা বোকামো। কাল থেকে ফ্যাক্টরি যাবি, এবারে তুই বাড়ি থেকে যাবি না এখান থেকে যাবি সে ব্যাপারে আমি তোকে জোর করছি, ওকে? আমি বুঝতে পেরেছি, কিছু মানুষ আছে জানিস তো, তাদের হাজার বোঝালেও তারা বোঝে না। তোর মা তাদের দলে পড়ে। থ্যাংক ইউ বাবা। আচ্ছা, আমি একবার বৃন্দার সঙ্গে কথা বলব। না না, আগের প্ল্যানটাই ঠিক আছে, এখন বৃন্দাকে সময় দেওয়া উচিত, আর তাই দেব। খুব জেদ না রে তোর? কেন, জেদ কি তোর একারই আছে বৃন্দা? সোমরাজ, বলছিলাম যে আমাকে একটু মেসে যেতে হবে, শুভমের সঙ্গে কিছু কথা ছিল। না না, এখন অনেক কাজ, এখন এখন এসব ভাবলে হবে না। মাথায় রাখতে হবে, এর থেকে হসপিটালের বিল দেওয়ার ব্যাপার আছে। বৃন্দা, মাকে কিছু বুঝতে দিলে চলবে না, আলমারিটা বন্ধ করি। কিছু বলবে মা? এই নিমন্ত্রণের লিস্টটা দেখে নে একবার। মা, আমার, আমি তো আগেই বলেছি আমার দেখার কিছু নেই, তুমি যেটা বলবে সেটাই ফাইনাল। আর কিছু বলবে মা? আমি ভাবছিলাম টাকার কথা, একবার যদি আমি 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 তোমাকে বলেছি না, এইগুলো ভাবা তোমার কাজ নয়, আমি আছি তো, আর তাছাড়াও তুমি কি করবে বলো তো? দেখো মা, আমি জানি শালুকের বিয়ের খরচ থেকেই বৌদির চিকিৎসার খরচাও চালাতে হবে, আমি আমি ঠিক কিছু না কিছু করে সামলে নেবো, তুমি দেখো, তুমি চিন্তা করো না মা। তুই যে কিভাবে কি করবি সেটা ভেবেই আমি আকুল হয়ে যাচ্ছি, কিন্তু তোর মুখ চেয়ে কিচ্ছু বলতে পারছি না। তোমার বোনকে না লগ্ন ভ্রষ্ট করব আমি, এটা আমার চ্যালেঞ্জ রইল। আপনার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম। কি রে বৃন্দা, কিছু ভাবছিস? কিছু না, শুধু শুধু তুমি কোনো চিন্তা করো না প্লিজ মা। চিন্তা ছাড়া এখন আর কি করবো বল দেখি, একদিকে শালুক, তার মধ্যে আবার বুকাই এসব ঘটনা ঘটালো। আমিও আমিও দাদার কথাই ভাবছি,
কি করে পারল? ও এত নিচে নেমে গেল যে নিজের স্ত্রীর গায়ে। আচ্ছা আচ্ছা মা, ও অনুটার কথা একবার ভাবলো না? অনুটা কেমন আছে, অনুটা কিভাবে আছে? মাঝে মাঝে সত্যি আমার মনে হয় বুকায় সত্যি আমার সন্তান তো, একটা ছেলে যে কিভাবে বদলে গেল চোখের সামনে, সেটা ওকে না দেখলে বিশ্বাস করা যায় না। বাড়িতে এত বড় একটা কাজ আর ও একটার পর একটা বিপদ ঘটিয়ে বেড়াচ্ছে, এই না হলে বড় ছেলে। একবার বিয়েটা মিটতে দাও, ওর সঙ্গে আমি বোঝাপড়া করব। রৌনক কোথায় তুমি? কেন ফোন ধরছো না? কেন বারবার ফোনটা কেটে দিচ্ছ? আরে তুমি কি বোঝো না যে আমার কতটা টেনশন হয়? কি করে একটা 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 ভয়েস মেসেজ পাঠে। রৌনক তুমি কেন ফোন ধরছো না? একবার দেখা করো, একবার কথা বলো। তুমি তো জানো কতটা বিপদে আছি আমি, অনেক প্রবলেমে আছি রৌনক, প্লিজ। এই তো মেসেজ দেখেছে, কিন্তু ফোন কেন ধরছে না রৌনক? মা আমাকে নজরবন্দি করে রেখেছে শালুক, আমি ফোনও করতে পারছি না। কি বলছে রৌনক? কিছু না, তেমন কিছু না। কিছু তো হইছ, তুই এত টেনসড হয়ে আছিস, কি লুকোচ্ছিস আমার থেকে বল। রৌনককে আমি অনেকক্ষণ থেকে ফোন করছি দিদি, আমার ফোন ধরছে না, ফোন কেটে দিচ্ছে। তারপর আমি বাধ্য হয়ে ওকে এই ভয়েস মেসেজটা পাঠাই, আর তার বদলে ও এই রিপ্লাইটা করেছে। মা আমাকে নজরবন্দি করে রেখেছে শালুক, আমি ফোনও করতে পারছি না।